ঢাকা ছবির শীর্ষ নায়ক শাকিব খান একের পর এক ঝামেলায় জড়িয়ে পড়ছেন। স্ত্রী অপুর সঙ্গে সংসার নিয়ে টানাপোড়েন থেকে বের না হতে পরিচালকদের সঙ্গে ঝামেলা শুরু। পরিচালক সমিতির পক্ষ থেকে উকিল নোটিশ পাঠানোর পর চলচ্চিত্রের 13টি সংগঠন তার সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছেন। শাকিব ও পরিচালক সমিতির দূরত্ব বাড়ছে। আর এই ঘটনার উদ্বিগ্ন অভিনয় শিল্পীরা শাকিবকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করার প্রতিক্রিয়ায় তারকারা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে। সৈয়দ হাসান ইমাম বলছে, শাকিবকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া ঠিক হয়নি। উকিল নোটিশ কিংবা নিষিদ্ধ করার আগে দুপক্ষেরই একটু নমনীয় হওয়া দরকার ছিল। আমি সুপারস্টার, এই ভাব নেওয়া যেমন শাকিব খানের উচিত হয়নি, আবার এমন একজন শীর্ষ নায়ককে সব সংগঠন মিলে নিষিদ্ধ করে দেওয়াটাও ঠিক হয়নি। আমার মনে হয় তারা অতটা কঠোর না হলেও হতো। অনেক শীর্ষ অভিনয়শিল্পীকে দেখেছি এক জীবনে, কিন্তু কাউকে অহমিকায় ডুবে যেতে দেখিনি। শাকিব অহংকারে ডুবে গিয়েছিল, আবার পরিচালকদেরও বলবো, সে আমাদের সন্তান, তার শূন্যস্থান কে পূরণ করবে সেটা ভেবে দেখা দরকার ছিল। সোহেল রানা জানিয়েছে, শাকিব পরিচালকদের অসম্মানজনক কথা বলেছে, এটা শুনেছি, পত্রিকাতেও দেখেছি, তার এটা করা ঠিক হয়নি, এত অহংকার থাকা ভালো নয়। আমি এটাও বলবো, পরিচালক সমিতি যা করেছে সেটা বাড়াবাড়ি হয়ে গেছে। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির স্বার্থে শাকিব ও পরিচালক সমিতির সমঝোতায় আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। পরিচালকদের ও শাকিবের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে বলে ফারুক বলেন। পরিচালকদের অসম্মান করে কথা বলা উচিত হয়নি শাকিবের। তারপর থেকে যা হচ্ছে ঠিক হচ্ছে না। পরিচালকদের ভাবা উচিত যে শাকিব ইন্ডাস্ট্রির ছেলে, শাকিব চলচ্চিত্রের কাজ ছেড়ে দিবে না। সে এখন বিভিন্ন ছবিতেও ব্যস্ত, তার কাজ করার ক্ষমতাও আছে। পরিচালকদের ও শাকিবের যা হয়েছে তা হচ্ছে ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। এটা মনের মধ্যে ধরে রাখা ঠিক হবে না, মিটমাট করে ফেলা উচিত, তা না হলে এতে উভয় পক্ষেরই ক্ষতি। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুচরিতা তার প্রতিক্রিয়া বলেছেন, শাকিব ও পরিচালক সমিতির মধ্যে যা হচ্ছে তা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু বয়ে আনবে না, এটা এখনই থামানো উচিত। যে কোনো একজনের এই বিষয়ে উদ্যোগ নিয়ে সমস্যাটা বাড়তে না দিয়ে দ্রুত মিটিয়ে ফেলা উচিত।